বিদায় ঘণ্টা করানার চেয়ে অমর একুশে বইমেলার দরজায়। শেষ সময়ে এসে তাই ভিড় আরও বেড়েছে মেলায়। সময় যত ঘনিয়ে আসছে মেলায় বাড়ছে ক্রেতা সংখ্যা। যারা আগে মেলায় আসতে পারেননি তারা এখন ভিড় করছেন স্টলে স্টলে, কিনছেন পছন্দের সব বই। আজ এসেছি এতদিন ঘুরে ঘুরে যে বইগুলো আসলে পছন্দ করেছিলাম তার মধ্যে থেকে কিছু কেনার চেষ্টা করব। সবসময় এই অনুভূতিটা আমাদের হয় যে বইমেলা যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে সত্যিকার অর্থে একটা বছরের জন্য আমরা মেলাটাকে আবার হয়তো অপেক্ষার পরে আমরা মেলাটা পাব। প্রত্যেকটা মেলায় শেষের দিকে জমে যায়। মেলা আমাদের প্রাণের মেলা, আমাদের প্রাণের স্পন্দন। বিশেষ করে বইয়ের টানে, মানে বাণিজ্য মেলায় কিন্তু একবার গেলে আর দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছাটা হয় না, কিন্তু বইমেলা এমন একটা জিনিস বই না কিনলেও এখানে আসতে বইগুলো দেখতে ভালোই লাগে। এর আগের পরে একবার আসা হয়েছে কিন্তু ওবার আর কি মানে বাজেট শেষ হয়ে গিয়েছিল, তাই এবার শেষ দিকে যেহেতু তাই এসে দুইটাও নিয়ে গেলাম। এদিকে শেষ মুহূর্তে বেচা কেনা ও নতুন বই প্রকাশে দম ফেলার ফুরসত নেই লেখক ও প্রকাশকদের। এ সময় এসে বই বিক্রিও বেড়েছে কয়েক গুণ। পনেরো তারিখের পর থেকে মেলাটা জমজমাট শুরু হয়। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা সেটাই দেখছি যে পনেরো তারিখের পর থেকে মেলার পাঠক সমাবেশ, দর্শক সমাগম খুবই ভালো হয়েছে। এবং গত তিন বছরের তুলনায় আমরা যেটা দেখছি যে পনেরো তারিখের পর থেকে বিক্রি পরিমাণটা আমাদের ধীরে ধীরে মানে ক্রমেই বৃদ্ধি হয়েছে। সব ধরনের লোকই আসতেছে, আনাগোনা বাড়তেছে, এই যে এখন সন্ধ্যার দিকে একটু চাপটা আরও বাড়বে। এদিকে বইমেলার সময় আরও বাড়ল দুই দিন, দুই মার্চ পর্যন্ত চলবে এবারের প্রাণের বইমেলা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা।